নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে বাড়িতে বসে মেরিট সার্টিফিকেট বানাবেন। তো বন্ধুরা, আপনারা শুধু একবার অভিষেকে বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লাই করে মেরিট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন মাত্র 40 টাকাতে। তো বন্ধুরা, কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তাছাড়া বন্ধুরা, যদি আমার চ্যানেল নতুন হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল সেটিংয়ে ক্লিক করে রাখবেন। যখন কোনো নতুন নোটিফিকেশন পোস্ট হবে, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তো আপনার মোবাইলে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে আপনারা সার্চ করে নেবেন ই ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। তো আমি আমার যে কোনো ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেখানে সার্চ করে নিচ্ছি ই ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। তো দেখতে পাচ্ছেন আমি লিখে নিচ্ছি ই ডিস্ট্রিক্ট, সার্চ করে নিলাম। সার্চ করার পরে আমার সামনে এমন একটি স্পেস চলে আসলো, দেখুন উপরে যে লেখা আছে ইস্ট ডিস্ট্রিক্ট, ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা, ত্রিপুরা স্টেট পোর্টাল, এখানে আমি ক্লিক করব। তো এই পেজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে নিয়ে আসবে অন্য আরেকটিস পেজে, আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এই পেজে নিয়ে আসলো। তো আমি এখানে আমি আমার ডেস্কটপ মোডটি অন করে নেব, মোবাইল ডেস্কটপ মোড। তো বন্ধুরা, আমি উপরে চলে আসলাম। উপরে চলে গিয়ে আমি ডেস্কটপ মোড অন করে নিচ্ছি। অন করার পরে আমার সামনে এমন একটি স্পেস চলে আসলো, এখানে দেখুন সার্ভিস বলে একটা অপশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা সার্ভিস একটা অপশন আছে, এই অপশনে আমি ক্লিক করব। তো সার্ভিসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে অন্য অ্যাড্রেস পেজে নিয়ে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্ভিসে ক্লিক করার পরে আমাদের সামনে তিনটি নোটিফিকেশন খুলে গেছে। সার্টিফিকেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দ্বিতীয় নম্বর অপশানে যে মেরিট সার্টিফিকেট, সেখানে আমি ক্লিক করব। তো মেরিট সার্টিফিকেট এখন ক্লিক করার পরে আমাদের সামনে মেরিট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট পেজটি খুলে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মেরিট সার্টিফিকেট অনলাইন ফর্মটি আমাদের সামনে ওপেন হয়ে আসবে। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে মেরিট সার্টিফিকেটের অনলাইন ফর্মটি সম্পূর্ণ ওপেন হয়ে গিয়েছে। এই ফর্মটি আমি এখন দেখা দেখে সম্পূর্ণটা ফিল আপ করে নেব। তার আগে বলে রয়েছি ফর্মটি ফিল আপ করার আগে আপনাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো আগে আপনারা সঙ্গে রাখবেন, যেমন সিগনেচার, ফটোকপি, এসবগুলো আপনারা আগে সেভ করে রাখবেন, নতুবা সমস্যা পড়ে যাবেন। তো আমি সম্পূর্ণ দেখা থেকে একে একে সম্পূর্ণ ফিল আপ করে নিচ্ছি, আপনারাও দেখা থেকে সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফিল আপ করছি, নিজের নাম, নিজের বাবার নাম, মাদার মার নাম এবং আপনার স্ত্রীর নাম সম্পূর্ণটা একে একে ফিল আপ করতে, এবং দুজন স্বাক্ষর সই লাগবে, সবগুলি আপনার ডকুমেন্টস একত্র জোগাড় করে রাখবেন। আর যেগুলো তো লাস্ট টার্মার্ক দেওয়া আছে সেগুলি শুধু ফিল আপ করতে হবে, লাস্ট টার্মার্ক ছাড়া আপনারা ফিল আপ না করলে কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনারা দেখে দেখে সম্পূর্ণটা ফিল আপ করবেন। তো আমাকে এখানে বলছে ফাদার নেম দিয়ে দিলাম, রিলেশন অফ মানে ফাদারে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, মেল না ফিমেল বলছে আমাকে, মেল আর ফিমেল করে দিলাম। তো মেরিট করে দেবো, এসসি এসটি ওবিসি বলছে আমাকে, আমি আদার্স ডেট আদার্স করে দিলাম, হিন্দু না মুসলিম বলছে আমাকে, হিন্দু করে দিলাম। এভাবে সম্পূর্ণ অপশানটি আমার সামনে ক্লিক করলে এসে যাবে। আপনারা করবেন, আপনার কী পাস বলছে আপনাকে সম্পূর্ণটাতে আপনার যে পাস হন সেই পাস করে দেবেন। তারপর বিপিএল আইপিএল বলছে আপনাকে, বিপিএল আইপিএল করে দেবেন। তো এখানে আমাকে বলছে ফটো আপলোড করতে, অ্যাপ্লিকেশন মেইলের পুরুষের আগে আপনার ফটো গ্যালারি থেকে ফটো সেভ করে নিতে হবে। তো আমি আমার ফটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারাও নিজস্ব ফটো আগে থেকে সেভ করে রাখবেন, তারপরে আপনাদের সুবিধা হবে। তো নিচে আমাকে অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে বলছে, অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা, সাবডিভিশন, পুলিশ স্টেশন, সবগুলো আপনারা যে যে এরিয়া থাকেন সেই এরিয়ার সম্পূর্ণটা ফিল আপ করে নিতে হবে। সম্পূর্ণটা ফিল আপ করার পরে এবার নেক্সট নাম্বার প্রসেস, আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশানে